উৎপাদন খরচ কম ও বহু বর্ষজীবী হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে শেরপুরের কৃষকদের। একসময় শুধু সদর উপজেলার কিছু এলাকাতে পানের চাষ হলেও এখন বিস্তৃতি ছড়িয়েছে পার্শ্ববর্তী নকলা উপজেলার কৃষকদের মাঝেও। জন্মের পর থেকে পান চাষ করি, আমার 20% জমি পানের চাষ আছে। এই পান চাষ করে আমরা মোটামুটি সংসার চালাই নেই। আমাদের প্রধান ফসল হইল পান আর ধান। এই শেরপুরের জেলার ভিতরে শতকরা 70% পানের বর আছে, প্রত্যেক বাড়ি বাড়ি পানের বর আছে, সবাই মোটামুটি লাভবান। এই বরটা মনে করে এই একবার থলে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে 15-20 বছর চলব। পানের বড় যে ভাগ্যের চাকা ঘুরে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে। কৃষি বিভাগ বলছে আগ্রহী পান চাষীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। পান চাষে দিন বদলেছে শেরপুর সদর উপজেলার কৃষক আমির হোসেনের। কিশোর বয়স থেকে অভাব ঘুচাতে শুরু করেন পান চাষ। স্বল্প পুঁজিতে পান চাষে দীর্ঘমেয়াদী আয়ের পথ খুঁজে পান তিনি। বছরে 2-2.5 লাখ টাকা লাভবান হয় এবং এই বর দিয়ে আমাদের সংসার চলে বা অন্যান্য জীবিকা নির্বাহ করে পানের বরের উপর দিয়ে, পান বিক্রি করে। এবং কৃষি অফিস থেকে যদি আমরা কিছু সহায়তা বা কোনো পরামর্শ পাইলে এই পানের বরস আরও অনেক ভালো হয়। এককালীন 2.5 লাখ টাকা খরচ করে প্রতি বছর আয় হয় 1.5 লাখ টাকা। এই পানের বর করে আমার বাপ দাদা সৈত ফিরে এই পানের বরই করে, আমরাও করি। তে শতকরা 70% পানের বর আছে আমার সুজিদুই গ্রাম। এটা মনে করুন যে লাভবানই থাকি, শতকরা মনে করুন যে বেশি লাভবান দিই। এটা মানে সকালে ভাঙ্গি বিকালে গোছাই আস, পরের দিন সকালে বেশি হয় বাজার। আমার বাজার আছে নো তেইতলা বাজার করে হয়, বটতলা বাজার কাছে এই বাজারে বিক্রি হয় সকালেই। শুধু আমির হোসেন নন, শেরপুর সদরের সূর্যদী, রৌহা, কামারিয়া সহ নকলা উপজেলার অন্তত 2000 পরিবারের মূল নির্ভরতা পান চাষে। আমার বাড়ি থেকে প্রায় 20-22 কিলো দূরে, ওখান থেকে এখানে প্রতিদিন সপ্তাহে 3 দিন আসা এখানে পান লয়ে যায়। এ পানটা খুবই ভালো, সুস্বাদের পান, তো টিকসই পান, সব দিক থেকে ভালো। ওই জায়গা থেকে আসি আমি 12-13 বছর ধরে পানের ব্যবসা করি। এইখানে সকালবেলা টাটকা পান পাওয়া যায়, কিন্তু চুয়াডাঙ্গার পান আসে, হালতাবাড়ি শেরপুরের পান আসে, ওখান থেকে এইখানে সবসময় আমরা টাটকা পান পাই। আমরা এই পান নিয়ে আমাদের গ্রামের অঞ্চলে আমরা বিক্রি করি বাজারে। প্রতি সপ্তাহে 2 দিনের হাটে 1 একর জমির পানের বরজ থেকে আয় হয় 15,000 টাকা। এই এলাকার উৎপাদিত পান যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। পাইকারি দরে পান কিনে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেন পাইকাররা। আমার পানের বড় হলো 5 কাঠা 25% জমি। ওই বাপদাদা থেকে বর ভাই আইতেছি, তো বর নষ্ট মষ্ট হয় নাই। আবার আজকে ওই যে পান বেচলাম 90 টাকা করে। বরতলা তেতেতলা 3 বাজার, বরতলা তেতেতলা ইমামবাড়ি 3 বাজার পান বেশি। আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকার আসে পান নিয়ে যান, এটা আমাদের অনেক সুবিধা। স্থানীয় 5টি বাজারে পান বেচা কেনা হয় কোটি টাকারও বেশি। এটা দিয়ে আমাদের সংসার চলে। যদি সরকার কিছু সহযোগিতা দেয় তাহলে আমরা আরেকটু লাভবান হই। শেরপুর সদর উপজেলায় 32 হেক্টর জমিতে গত বছর আমাদের পান আবাদ হয়েছে এবং 2 হেক্টর জমিতে আমাদের নকলাতে আমাদের পানের আবাদ রয়েছে।
এখান থেকে গত বছর 2022-23 অর্থবছরে আপনারা জানেন যে পানের বরজ থাকে এবং এটি কন্টিনিউয়াস প্রোডাকশন দেয়। আমাদের গত বছর 408 মেট্রিক টন পান আমাদের উৎপাদিত হয়েছে এই 34 হেক্টর জমি থেকে। তো আমরা আশা করছি যে আমাদের কৃষি বিভাগের মাঠ পর্যায়ে যারা আছেন তারা সবাই নজরদারি করেন, কারণ পানের কিছু বিশেষ রোগ হয়, ছত্রাকজনিত কিছু রোগ হয়, এগুলোর দিকে খেয়াল রাখতে হয় কৃষকদেরকে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিই, নিয়মিত তাদের পাশে থাকি। পান চাষকে আরও লাভজনক করতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছরই শেরপুরে বাড়ছে পানের আবাদ। গেল বছর 34 হেক্টর জমিতে 408 মেট্রিক টন পান উৎপাদিত হয়েছে, যা এবার আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।